ওপরের পিঠে হাত রাখি যাতে সবাই একসাথ হয়ে যায়, একে অপরের পিঠে হাত রাখি যাদের মুরিদ হওয়ার ইচ্ছা তারা মুরিদ হওয়ার নিয়ত করি, যাদের মুরিদ হওয়ার ইচ্ছা নেই তারা তওবার নিয়ত করি, যাদের মুরিদ হওয়ার ইচ্ছা তারা মুরিদ হওয়ার নিয়ত করি, মুরিদ হওয়ার নিয়ত না থাকলে তওবার নিয়ত করি। এখন আমি যা বলবো আমার সাথে সাথে সকলেই তা বলব। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة আমি মুরিদ হচ্ছি আল মুজতাহিদ আল মুজাদ্দিদ আল মুফতি শাইখুল ইসলাম মুহাম্মদ তাকি আল উসমানি এর হাতে দিলাওয়ার হোসাইনের মাধ্যমে নকশবন্দিয়া সাহাওয়ার্দিয়া এবং চিশতিয়া তরিকায় আয় আল্লাহ আপনি আমার এই মুরিদ হওয়াকে কবুল করুন এবং সকল হক সিলসিলা ফয়েজ ও বরকত নসিব করুন এবং আপনার সকল আদেশ ও নিষেধ মেনে চলার তৌফিক দিন। হায় আল্লাহ আমি তওবা করতেছি, ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে ও গোপনে সকল প্রকার গুণা হতে আমি অঙ্গীকার করছি, ভবিষ্যতে আর কখনো গুণা করব না। হায় আল্লাহ আমি আন্তরিকভাবে লজ্জিত ও অনুতপ্ত। হায় আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করুন এবং ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ হতে হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم যারা মুরিদ হওয়ার নিয়ত করেছেন তারা খেয়াল করুন, যদি কোনো বান্দার হক আমার দায়িত্বে থাকে, কখনো কারো কিছু খেয়েছি, কারো কিছু নিয়ে এসেছি, কারো কিছু নষ্ট করেছি, কিংবা কারো থেকে কিছু খরিদ করেছি পয়সা দেইনি,
মনে করে করে এই হকগুলো মালিককে পৌঁছিয়ে দিতে হবে। বলে পৌঁছিয়ে দেয়া আবশ্যক নয়। মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে ফ্লাক্সি করে দিলেন, ঠিকানা জোগাড় করে মানি অর্ডার করে দিলেন, কিংবা হাদিয়া তোহফা উপরকন বলে মালিকের হাতে দিয়ে দিলেন, এতেই হক আদায় হয়ে যাবে বলে দেয়া আবশ্যক নয়। মালিক না থাকলে মালিকের ওয়ারিসদেরকে পৌঁছাইতে হবে। মালিকের খোঁজ নেই, ওয়ারিসেরও খোঁজ নেই, তাহলে মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিতে হবে। দুই নম্বর, আল্লাহর হক দায়িত্বে আছে কিনা, যেমন কখনো যদি নামাজ রোজায় অবহেলা হয়ে থাকে যত দ্রুত সম্ভব কাজা করে নেব, অন্তত এক ওয়াক্তের সাথে এক ওয়াক্ত নামাজ কাজা করলে সহজে কাজা আদা হয়ে যায়। তিন নম্বর, খুব গুরুত্বের সাথে চোখের হেফাজত করব, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমার চোখ নাজায়েজ কাজে ব্যবহার হবে না, সিনেমা দেখবে না, বেগানা মহিলা দেখবে না, বাচ্চাদের দিকে কুমনোভাব নিয়ে তাকাবে না, মোবাইল ল্যাপটপ কম্পিউটার কিংবা টেলিভিশনে অশ্লীল ছবি দেখবে না। চোখের হেফাজত যত বেশি হবে অন্তরের উন্নতি ইনশাআল্লাহ তত বেশি হবে। এমনকি ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে বান্দা চোখের হেফাজত করবে আল্লাহ পাক তাকে বেলায়েতে খাসা দান করবে, অর্থাৎ বিশেষ ওলি বানাই দিবেন। চার নম্বর, প্রত্যেক নামাজের পর 20 বার দুরুদ শরীফ পড়ব, যে দুরুদ শরীফ পড়তে ভালো লাগে ওইটাই পড়া যাবে। যে নামাজের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে সেখানে সুন্নতে মুয়াক্কাদার পরে পড়ব, 20 বার করে দুরুদ শরীফ পড়লে দৈনিক অন্তত 100 বার দুরুদ শরীফ হবে। এই চারটি আমল রইল, এক নম্বর বান্দার হক আদায় করা, দুই নম্বর আল্লাহর হক তথা নামাজ রোজা না পড়ে থাকলে কাজা করা, তিন নম্বর খুব গুরুত্বের সাথে চোখের হেফাজত করা, চার নম্বর প্রত্যেক নামাজের পর 20 বার দুরুদ শরীফ পড়া। চারটি আমল রইল, 21 দিন পর আমাকে জানাবেন আমলের কি অবস্থা। সরাসরি এসে জানাইতে পারেন প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার বাদ দিয়ে বাকি 3 শুক্রবার জুমার পরে, প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার বাদ দিয়ে বাকি 3 শুক্রবার জুমার পরে মসজিদের দক্ষিণ পাশে মাদ্রাসার 3 তলায় আমি বসি, এখানে সাক্ষাতে বলতে পারবেন, চিঠিপত্রের মাধ্যমেও বলতে পারবেন। চিঠি লেখার নিয়ম হবে, পৃষ্ঠার বাম দিকে দেখবেন ডান দিক খালি থাকবে আমার উত্তর লেখার জন্য, যেই খামে চিঠি পাঠাবেন ওর ভিতরে আরেকটি খাম পরিষ্কারভাবে আপনার ঠিকানা লিখে টিকিট লাগাই দিয়ে দিবেন, যাতে আমি উত্তর লিখে সাথে সাথে জবাব দিয়ে দিতে পারি, এভাবে চিঠির মাধ্যমে জানাতে পারবেন। অগত্যা যদি সাক্ষাৎ সম্ভব না হয় চিঠিও পাঠাতে পারবেন না, মোবাইলও পারবেন, তবে মোবাইল অধিকাংশ সময় বন্ধ থাকে, কারণ আমাকে বিভিন্ন মাদ্রাসায় সবক পড়াইতে হয়, বিভিন্ন মাদ্রাসার পরিচালনার দায়িত্ব, এবং বছরে এখন অন্তত 14,000 ফতোয়া দেখতে হয়। ফতোয়া দেখার সময় মোবাইল খোলা থাকলে ফতোয়া দেখা সম্ভব হয় না, ক্লাস করার সময় মোবাইল খোলা থাকলে ক্লাস করা যায় না, মোবাইল খুললে সব সময় ফোন আসতেই থাকে, তাই বেশিরভাগ সময় বন্ধ পাবে, এই জন্য সাক্ষাতে কিংবা চিঠির মাধ্যমে হলেই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي بالإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نعوذ بك من الفتن اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نعوره ونعوذ بك من شروره اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم واقية كواقية الوليد اللهم واقية كواقية الوليد اللهم انصر من نصر الإسلام والمسلمين واجعلنا منهم اللهم انصر من نصر الإسلام والمسلمين واجعلنا منهم اللهم ألف بين قلوب المؤمنين اللهم ثبت أقدام المجاهدين اللهم وحد كلمة المسلمين وأهلك الكفرة والمبتدرة والمنافقين والمشركين والملحدين والظالمين اللهم زلزل أقدامهم اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم خرب بنيانهم اللهم دمر ديارهم اللهم خالف بين كلمتهم اللهم خالف بين كلمتهم وخذهم أخز عزيز مقتدر وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين رب العالمين كتبل كنا درمانوش سبب برات فتبل لكنا رتري
মিলেমিশে চলাফেরা করার তো ঠিক না, ইনসানকে দ্রুত দূর করে দাও, আয়াল
আল্লাহ হিংসা দুর্ভক্ষ দূর করে দাও, শত্রু দমনকে দূর করে দাও। Oh,
আমাদেরকে তোমার বানাই দাও, তোমার খাস হলি বানাই দাও, পাওনাইকারী জীবনের সকল ন্যায় দোয়া গুলোকে কবুল করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।